টাফ ডে অ্যাট ওয়ার্ক। আজকে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট এক্সাম ছিল। ইউনিভার্সিটি যতগুলো আছে এটাকে এগ্রিকালচার ক্লাস্টার বলে, মানে গুচ্ছ যতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় আছে তারা সবাই একসাথে পরীক্ষা নেয় আর কি। তো সেইটা আজকে অ্যাডমিশন টেস্ট ছিল। তো সেখানে অনেক কিছুটা কাজ ছিল, ক্যান্ডিডেট ছিল, তাদেরকে অ্যাটেন্ড করা ছিল মেলা কাজ, এবং তাদের কাজ শেষ করে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। সময় যখন 2:30। তো হেই গাইস, কি অবস্থা? ইটস মি নাজমুল হোসেন সৌরভ ফ্রম NHS ব্লগ এগেইন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাইক কিনতে। কি বাইক কেনা হবে সেটা আপাতত আমি বলবো না, কারণ এটা একটা সারপ্রাইজ থাক। যদিও বাইকটা নতুন না, সেকেন্ড হ্যান্ড বাইক, বাট স্টিল ভালো কন্ডিশনের বাইক আর আপনাদের সবারই খুব পছন্দের একটা বাইক। সো এটা বেশ একটা সুন্দর একটা জার্নি হতে যাচ্ছে। আর ওয়েদারের কথা যদি বলি তাহলে আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। চারদিকে অন্ধকার অলরেডি হয়ে গেছে, আকাশে মেঘ, আর যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আমাকে এখন প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে উত্তরা বৃষ্টি শুরু হওয়ার আগেই। তো গুগলের ওয়েদার ফোরকাস্ট বল দিছে যে আজকে বৃষ্টি হলে গাজীপুরে হবে, ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এখন দেখা যাক যে আসলে কি কপালে ভেজা লেখা আছে কি না। সময় যখন 2:42, তখন আমরা অলমোস্ট চলে আসছি 7 কিলোমিটার বা 8 কিলোমিটার রাস্তা পার করলাম, কিন্তু এতক্ষণ ধরে পুল করতে পারি নাই, কারণ হচ্ছে ওই সাইডে জ্যাম অনেক বেশি ছিল, কারণ চৌরাস্তায় এরিয়া জ্যাম থাকবেই স্বাভাবিক। বাট এখন এই এরিয়াটাতে মোটামুটি জ্যাম ফাঁকা, জ্যাম তেমন নাই। 15 কিলোমিটার যেতে হবে আমাকে উত্তরা যাওয়ার জন্য। তো ওখানে উত্তরা যাওয়ার পরে আমি আমার ফ্রেন্ডটাকে পিক করবো, ইনশাআল্লাহ ওকে নিয়ে যাব হচ্ছে যে বাইক, যার কাছ থেকে বাইক পিক আপ করতে হবে তার কাছে। তো সেখানে হচ্ছে বাইক কেনা লাগবে, বাইক কেনার পরে হচ্ছে 2টা হেলমেট কিনতে হবে, একটা আমার জন্য, একটা আমার যে ফ্রেন্ড আছে তার জন্য, আরও কিছু টুকটাক জিনিস কেনা লাগবে, গ্লাভস কেনা লাগবে, মানে মোট কথা শপিং আছে কিছু। যে হেলমেটটা কিনবো সেই হেলমেটটার আবার একটা আলাদা রিভিউ আসবে, কারণ হেলমেট অনেক ভালো এবং আশা করতেছি আমার জন্য পারফেক্ট হবে। আর আমার জন্য যদি পারফেক্ট হয় তাহলে সেটা অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো অ্যান্ড আপনাদেরকে সেটা একটা রিভিউ দেবো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট আমাদের বাইকের রিভিউ, সেটাও হবে। আবার জ্যাম, এখন একটু একটু টানাটানি করলেও তেমন একটা সমস্যা নেই। নাইস, কতদিন লাস্ট, কতদিন পরে যে এরকম একটা ফ্রিডম পাইছি আল্লাহ জানে। আই রিয়েলি নিডেড দিস ব্রেক অ্যান্ড দিস রাইড। ও সরি সরি সরি, চলে যাও চলে যাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। আমার ফ্রেন্ড যে লোকেশনটা শেয়ার করছিল আমরা সেখানে চলে আসছি। এখন সম্ভবত আমাকে কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ ওর অফিস শেষ হবে, অফিস শেষ হওয়ার পরে বের হবে, ওর অফিস মেবি 4টার সময় শেষ হয়। তো একটু ওয়েট করতে হবে। আর এখন একটা মোটামুটি ভালো একটা জায়গা, সুইটেবল জায়গা সিলেক্ট করে বসে পড়ি, দেখি এবং ওয়েট করি। আজকের ভিডিওটাতে তেমন একটা কিছু করা হয় নাই, জাস্ট খালি হচ্ছে মানে আমাদের হেলমেট কিনতে কিনতেই আজকে অনেক লেট হয়ে গেছে। তো হেলমেটের কিছু ফুটেজ আমি ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু হেলমেটের রিভিউ অ্যান্ড এটা নিয়ে আরেকটা সেপারেট ভিডিও হবে, সো এটা এখনই না। এই যে এই বাইকটা হচ্ছে এবার নেওয়া হয়েছে, অর্ণব বাইক কিনছে, অ্যান্ড উই আর ব্যাক টু বিজনেস। ছেলে বলছে যে আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি প্রথম বাইক কিনলাম, আমার বাইক কেনা এটা, এটা আমার বাইক, ওর বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, ও হচ্ছে তেল তুলতে যাচ্ছে, তেল তোলা শেষ করে ইনশাআল্লাহ বের হয়ে যাবো। আর এইটার বাইকের কোনো
ভিডিও টিডিও আমি করলাম না, কারণ আমাদের হেলমেট কিনতে কিন্তু রাত হয়ে গেছিলো। তো আমি ইনশাল্লাহ পরের সপ্তাহে আরেকবার আসবো, এসে কি ব্রো কি বলো? না না বলতেছি না, আমি হচ্ছে যে হেলমেট কি বলে গ্লাভস না পরে চলে আসছিলাম, বুঝছিস? এখানে গ্লাভস রাইখা স্টার্ট দিয়ে দিছি, পরে হচ্ছে আবার অন করে অফ করে আবার সাইডে গেলাম। এখন তোর কত দূর, কোথেকে নিবি? আচ্ছা তাচ্ছা, আমার তো সোজা ফ্লাইওভারই দেখতেছি। না না, এক কাজ করি, এখান থেকেই বাদ দিয়ে দিই, তুই এদিক দিয়ে যা। ওকে ব্রো, দেখা হবে এদিকে। বাইকটা সুন্দর, বেস্ট অফ লাক, কোথাও মারা ডারে দিও না, সাবধানে চাইও। আমার স্কুল ফ্রেন্ড, ভালোই লাগে, স্কুল ফ্রেন্ড আজকে নিজের টাকায় বাইক কিনে ফেললো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর এখন আমি ইনশাল্লাহ আমার বাড়ির পথে, এই একটা গণ্ডগোল আমার বাইকের ক্যারিয়ার থেকে হেলমেট খুলে পড়ে গেছিলো, ছেড়ে তুলে নিয়ে আবার সেট করলাম। এখন ভিতরে কোনো কিছু ভাঙছে কি না আশা করতেছি, ভাঙে নাই। আরে বাপ রে, স্কুটার তো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই, আর এই বাইক টাইক কেনা টেনা এইসবের ভিডিও নেক্সট আবার আসবে, হেলমেটটা রিভিউ, হেলমেটটা যদি আমার আসতে থাকে তাহলে এইটার রিভিউ আমার আবার এই চ্যানেলেই আসবে, আর এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ সব পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আজকের মতো তাহলে, হোপ ইউ গাইজ আ গুড ডে, নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আজকের মতো সায়োনারা।